এক মিনিট দাঁড়াও ভালো খবরটা কি আমাকে একটা কাগজ দেখতে দাও একটা ছেলে গাড়ি চুরি করেছে মহিলা ডিভোর্স চাইছেন ডাকাতরা ব্যাংক থেকে দশ লাখ টাকা লুটে নিয়েছে এক নতুন যুদ্ধে একশো লোকের প্রাণ গেছে কিছু ছেলে চার্চে জানলা ভেঙে দিয়েছে ভালো খবর কোথায় আমি কিছুই দেখছি না এগুলো তো সবই খারাপ খবর দেখছি আমরা তো মানুষকে খুশি রাখতে চাইছিলাম মানুষকে সুখী রাখা তো ভালো কথা কিন্তু তাদের এই কথা বলে নয় যে সমস্ত খারাপ খবরই ভালো খবর তোমরা কি জানো এই পৃথিবীতে বাজে খবর কেন হয় কারণ এই পৃথিবী জুড়ে প্রচুর পাপ পাপ মানে কি তুমি কি সত্যি পাপ সম্বন্ধে কিছুই জানো না আমার খেয়ালে না তুমি কি কোনো জিনিস খুব বেশি চেয়েছিলে তুমি পয়সা বাঁচিয়েছিলে এই আশা নিয়ে যে তুমি সেই জিনিসটা কিনতে পারবে কিন্তু তুমি যখন দোকানে দেখতে গেলে তুমি দেখলে যে তুমি যা কিনতে চাইছিলে তার দাম অনেক বেশি ছিল যা তুমি অনুমান করেছিলে তার থেকে তোমার কাছে সেটা কেনার মতো পর্যাপ্ত পয়সা নেই নিশ্চয়ই তুমি আরও একটু অপেক্ষা করবে যতক্ষণ না তোমার কাছে পর্যাপ্ত পয়সা আসে কিন্তু তোমার এটা এক্ষুনি চাই তাই তোমার মায়ের ব্যাগ থেকে তুমি পয়সা নিতে পারতে তোমার খুব অল্পই প্রয়োজন মাত্র পঞ্চাশ টাকা উনি বুঝতেও পারতেন না কিন্তু ভেবে দেখো তুমি পয়সাটা নিতে চাইছিলে না তুমি জানো সেটা উচিত না তোমরা সবাই ঈশ্বরের দশ আজ্ঞার কথা জানো আট নম্বর ঈশ্বরীয় আদেশে বলা হয়েছে যে তুমি চুরি করো না মানে চুরি করা কি পাপ ঠিক তাই আর তার সাথে আরও অনেক কিছু তুমি কখনো স্কুলে কঠিন পরীক্ষা দিয়েছ তুমি কি খুব মন দিয়ে পড়েছিলে যতটা পড়া উচিত ছিল অনেক প্রশ্নের উত্তর যার উত্তর দিতে পারবে না কিন্তু তুমি কি কখনো অন্যের উত্তরপত্র দেখার চেষ্টা করেছ এইটা প্রতারণা তাই না মিস্টার মেসেঞ্জার এই প্রতারণাই হল পাপ কি হয় যখন ভাই বোনেরা নিজেদের মধ্যে ঝগড়া করে তোমরা কি জানো যে বাইবেলে বলে যে আমাদের কখনো ঝগড়া করতে নেই আমি কখনো কখনো আমার ভাইদের সঙ্গে ঝগড়া করি আমরা সবাই সেই সব কাজের জন্য দোষী যে আমাদের করা উচিত নয় সেই জন্যই আমরা সবাই পাপি বাইবেল আমাদের বলে যে আমরা সবাই পাপ করেছি আর এর মানে প্রত্যেকে মারা পাপ করেছেন বাবারা পাপ করেছেন স্কুলের শিক্ষকরা পাপ করেছেন দোকানদার পাপ করেছেন পুলিশও পাপ করেছেন ডক্টর পাপ করেছেন তুমি কে সেটা বড় কথা নয় বাইবেল বলেছে আমরা সবাই পাপ করেছি তার মানে সবাই এই পৃথিবীর সর্বত্র তুমি কখনো কখনো যতই ভালো হও না কেন তা সত্ত্বেও তুমি একজন পাপি কারণ সকলেই পাপ করেছে কিন্তু বাচ্চার একটা ভালো খবর আছে তোমরা সুসমাচার শব্দটা শুনেছ তোমরা কি জানো এর মানেটা কি হ্যাঁ ঠিক এই বইগুলোকে আমরা সুসমাচার বলি কিন্তু সুসমাচার নিজেই এই বইগুলির সন্দেশ বহন করে সুসমাচার শব্দটার মানে হল ভালো খবর ঈশ্বরের তরফ থেকে ভালো খবরটা কি যিশু আমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশু আমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন একদম সত্যি এটা ছিল ঈশ্বরের তরফ থেকে সুসমাচার তোমাদের মধ্যে কে এই ক্রসে পেরেক দিয়ে হাত এফরপর করতে চাইবে তোমরা কেউ ক্রুশবিদ্ধ হতে চাইবে না আমিও চাইব না কিন্তু যিশু যে কখনো কোনো পাপ করেনি তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন তোমার আর আমার জন্য কত কষ্ট পেয়েছিলেন তাই না হ্যাঁ নিশ্চয়ই কিন্তু এর থেকেও বেদনাদায়ক কিছু আছে যখন যীশু ক্রুশে ঝুলেছিলেন তখন আমাদের পাপ তার শরীর বহন করছিল শুধু দেখো বাইবেলে কি বলছে বাইবেল আমাদের বলে সুসমাচার শব্দটার মানে কি মসীহ আমাদের পাপের জন্য মারা গেছেন পবিত্র শাস্ত্র অনুসারে ওনাকে কবর দেওয়া হয়েছিল আর উনি তৃতীয় দিনেই বেঁচে উঠেছিলেন পবিত্র শাস্ত্র অনুযায়ী এখন এটাই হল সুসমাচার আমি জানি এটা তোমাদের পক্ষে বোঝাটা খুব সহজ নয় কিন্তু এটা নিশ্চিত যে তোমাদের এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা উচিত মসিহ মারা গেলেন উনাকে কবর দেওয়া হল উনি আবার বেঁচে উঠলেন আচ্ছা সহজ করে বলি এখন দেখো এখন তোমরা কল্পনা করো এটা করুশ আর যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন আর উনি পরমেশ্বরের পুত্র যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন সমস্ত পাহাড়কে গাছেদের পশুদের মানুষকে যিশু এই সকলের সৃষ্টিকর্তা কিন্তু উনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করতে এসেছিলেন সমস্ত পাপের জন্য এখন মনে করো বাইবেল কি বলেছে মসিহ আমাদের পাপের জন্য মারা গেছেন ওনাকে কবর দেওয়া হয়েছিল বাইবেল আমাদের বলে যে পাপের শাস্তি হল মৃত্যু সেই জন্যই যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন ওখানে উনি কবরে সাইত আমাদের সমস্ত পাপকে সঙ্গে নিয়ে তোমরা সবাই এসো আমার হাত ভরে দাও কারণ বাইবেল বলেছে প্রত্যেকেই পাপী যেমন তোমরা আমার হাতে মাটি দিচ্ছ সেরকম তোমাদের পাপ নিয়ে শয়তান ভেবেছিল যে যীশুকে কবরের মধ্যেই বন্ধ করে রাখবে কিন্তু যিশুর পক্ষে কবরের মধ্যে থাকাটা অসম্ভব উনি ছিলেন সৃষ্টিকর্তা বাইবেল বলে যে পবিত্র আত্মার শক্তি যিশুর শরীরকে স্পর্শ করেছিল আর কবর থেকে বাইরে নিয়ে এসেছিল মসীহ আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন সমাধিস্থ হয়েছিলেন এবং আবার মৃত অবস্থা থেকে বেঁচে উঠেছিলেন তোমরা কি বুঝতে পারছ এটা ওই সমস্ত লোকের পাপের জন্য হয়েছিল যারা বেঁচে ছিল বা যারা বেঁচে আছে বা যারা বেঁচে থাকবে সেই জন্যই যিশু এসেছিলেন সেই জন্যই উনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং আবার বেঁচে উঠেছিলেন এটা প্রমাণ করার জন্য যে আমাদের পাপের ক্ষমা হয়ে গেছিল আরও একটা জিনিস বাচ্চারা তোমাদের মধ্যে কেউ কি জল খাবে আমি তোমাদের কিছু দেখাচ্ছি এই দেখো যদি আমি এতে মাত্র কয়েক বিন্দু বিষ রাখি খুব বেশি না একটুখানি তোমরা কি তাও এই গ্লাসটা থেকে জল খাবে এটাই আমাদের সাথে হয় আমাদের মধ্যে হয়তো অনেক ভালো জিনিস রয়েছে কিন্তু আমাদের মধ্যে পাপও রয়েছে আমাদের কাউকে প্রয়োজন যিনি আমাদের পাপ গ্রহণ করবে যীশু হলেন সেই ব্যক্তি যিনি শুধুমাত্র পাপ নিতে পারেন এখন আমি এই বিশেষ তরল পদার্থটা এই গ্লাসে ঢালব তোমরা দেখেছ এটা জলকে আবার পরিষ্কার করে দিল এটাই হলো সেই সুসমাচার যা যীশু চায় প্রত্যেকে জানুক যদিও আমরা প্রত্যেকেই পাপি ভুল পথের পথিক কেউই নিজের পাপ নিজে ধুতে পারে না কিন্তু যিশু তাপ করতে পারে তাহলে আপনাদের মনে থাকবে তো সুসমাচার কী সিংহ আমাদের পাপেই মৃত্যুবরণ করেছিলেন তাকে কবর দেওয়া হয়েছিল উনি তৃতীয় দিনে আবার বেঁচে উঠেছিলেন তাই এটাই হল সুসমাচার 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 সুসমাচার